নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আর আমার তো শুভেচ্ছা সবসময় এই থাকে কি আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, আর আমার সঙ্গে জড়িত থাকুন। এখন প্রশ্ন হলো, আপনারা আমার সঙ্গে কিরকম জড়িত থাকবেন? জড়িত থাকবেন আপনারা, আজকে লাইভ শো আছে আর স্ক্রলে নম্বর যাচ্ছে সরাসরি কথা বলার, সেখানে আপনারা ফোন করুন, আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটা আমার সঙ্গে শেয়ার করুন, যত আমি পারবো আপনাদের প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। দর্শক বন্ধু, যারা আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের সামনে আমার একটা রিকোয়েস্ট আছে। যারা নিডি আছেন, যারা সত্যি নিজের বিষয়তে কিছু জানতে চাইছেন, যাদের জীবনে কোনো প্রবলেম চলছে আর আপনারা কোনো না কোনো কারণে আমার কাছে বা কোনো জ্যোতিষীদের কাছে যেতে পাচ্ছেন না, তাহলে আপনারা ফোন করুন। আর সব দিয়ে বড় কথা দর্শক বন্ধু, আমরা সবসময় আপনাকে, আমি বারবার নিজের প্রত্যেক প্রোগ্রামে একটাই কথা বলি, আমরা সবসময় জানতে চাই কি আমাদের ভবিষ্য কী রকম হবে। দর্শক বন্ধু, ভবিষ্যকর্তা নিশ্চয়ই ঠাকুর আছেন, কিন্তু ভবিষ্য নির্মাণ আমরা নিজের হাত দিয়ে করতে পারি। কীরকম কীরকম করতে পারি বলুন? নিজের কর্মটাকে ভালো রেখে নিজেকে পজিটিভ রেখে। এখন প্রশ্ন হলো, আমরা নিজেকে পজিটিভ কীরকম রাখবো? দর্শক বন্ধু, আজকের যুগে দেখা যায় যত আমাদের বন্ধু ভাই বোনরা আছেন, ওদের একটাই চিন্তা বেশি থাকে, আমার কাছে অত কম তার কাছে কত বেশি। না দর্শক বন্ধু, সব সময় আমাদের এই চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে কি যা কিছু আমাদের কাছে আছে তার কি আমরা যোগ্য আছি? ঠাকুর যে জিনিসগুলো আমাদের দিয়েছে, আমরা কি তার যোগ্যতা আমরা রাখি তাকে ভোগ করার? আর দর্শক বন্ধু, যারা জীবনে, যাকে বলা হয় না, সংস্কারই হয় আর ডিসিপ্লিন নিয়ে চলে, ওদের জীবনে কষ্ট খুব কম হয়ে যায়। এখন ডিসিপ্লিন থাকা মানে কি রকম? আমি এটা বলছি না কি আপনারা একদম রিজিড হয়ে যান কি আমি এই সময়ে ঘুমাবো, এই সময়ে উঠবো, এই সময়ে চান করবো, এই সময়ে ব্রেকফাস্ট করবো, এই না। আমার বক্তব্য হলো দর্শক বন্ধু, রিজিড হওয়ার মানে হলো আমরা একটা নিয়ম পালন করি। ওই নিয়মটা কীরকম হবে? প্রথম, বড়দের আদর করা। আজকের যুগে নিউ জেনারেশন যে আছে দর্শক বন্ধু, অবভিয়াসলি এইটা আমরা বলি কি নিউ জেনারেশন, কিন্তু সত্যি কথা এইটাই কি আমার মায়ের যে চিন্তা ছিল ঠিক সেই চিন্তা আজকে আমি করি। আমার মা যেরকম বলতো জেনারেশন গ্যাপ, ঠিক সেই রকম আমি বলি। কিন্তু এই যেহেতু যুগ তো মানে গতিশীল আছে, কোনো সময় থামে না রুকে না, তো থট প্রসেসও ঠিক সেই রকম চেঞ্জ হতে যায়। তাহলে কি করা যায় দর্শক বন্ধু? আমাদের দরকার আছে ডিসিপ্লিন মানা। সেটা কি রকম? মা বাবায় আদর করা অনেক প্রয়োজন আছে দর্শক বন্ধু। যারা মা বাবায় আদর করেন না, ওরা পৃথিবীতে অনেক কষ্ট ভোগেন। কি রকম সেটা আমি আপনাদের জানাবো। আগে একটু দেখে নি কে কলার আমার সঙ্গে জড়িত হয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাডাম নমস্কার। হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে মায়া দাস বলছি, আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাতনির নাম কি আছে দিদি ভাই? রিয়া দাস। রিয়া দাস কি করছে রিয়া? ওর পড়াশোনার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ওর কোন সালে জন্ম? ওর 1999, 27 মে, 1999 জন্ম আছে ওর। তার মানে হলো, এক সেকেন্ড দিদি ভাই, ওকে, আচ্ছা দিদি ভাই, আগে তো আমাকে একটা কথা বলুন, আপনার যে নাতিন আছে ঠিক আছে, ওর যে কমপ্লেক্সন আছে ঠিক আছে, ওর কমপ্লেক্সন মানে ফেয়ার তো আছে কিন্তু একটু মানে যাকে বলা হয় মানে ইয়েলোইশ কালার, মানে হোয়াইটনেস তো দু রকমে হয়, একটা পিওর হোয়াইট হয়, একটা হলুদ মাখা হোয়াইট। ওর কমপ্লেক্সন কি সেই রকম আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর একটা কথা আমি আর জিজ্ঞেস করতে চাইবো, ওর হাইট মানে নিয়ার অ্যাবাউট 5'2" মধ্যে আছে? ওকে দিদি ভাই, একটা কথা আর, ওর মানে স্টমাক রিলেটেড কোনো প্রবলেম, মানে ইনডাইজেশনে প্রবলেম বা এরকম কোনো প্রবলেম আছে?
না মা কিন্তু ইয়ে না, তো স্টুডেন্ট তো, ও ওকে, টুয়েলভ ক্লাস কাজ করবে, আমি যাচ্ছি যে পড়াশোনাটা কাম করবে, আচ্ছা ঠিক আছে, এগারো সালে আর কেউ টুয়েলভ দেবে। আচ্ছা এখনো ও কি পড়াশোনা করছে? ও টুয়েলভ তো করছে বায়ো সায়েন্স নিয়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ও। হ্যাঁ, আর কেমন হবে ওর রেজাল্টটা? মানে কোন রেজাল্টটা বলুন তো, এখন এইচএসএ? ও 2018-এ উচ্চ মাধ্যমিক দেবে। হ্যাঁ দেবে, হ্যাঁ উচ্চ উচ্চ মাধ্যমিক। আর আপনি জানতে চাইছেন ওই সময় ওর রেজাল্টটা কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ তো আমি আপনাকে বলতে চাইবো দিদি ভাই, এই প্রশ্নটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা দেখি কি আপনার যে নাতিন আছে, কি নাম বললেন, রিতা, রিয়া, 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 আমরা দেখি রিয়া কিরকম পড়াশোনা করছে আর কিরকম পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, রেজাল্টটা আমাদের পড়াশোনা আর প্লাস একটু আমাদের লাকের উপর ডিপেন্ড করে, কিন্তু আগে দেখা যায় এখনও কিরকম পড়াশোনা করছে আর ও কিরকম তৈরি করবে। আচ্ছা, দিদি ভাই হ্যাঁ একটা কথা তো আমি আপনাকে বলতে পারি, যে আপনার নাতিন আছে এই মুহূর্তে খুব ভালোভাবে সায়েন্সে স্টুডেন্ট হয়েও পড়াশোনা করছে না, যেহেতু কোনো ডিস্টারবেন্স চলছে বা বাড়িতে চলছে বা জীবনে চলছে, এটা কি ঘটনা? হ্যাঁ, বাড়ি তোর মা খুব খিটখিট করে, হ্যাঁ, ও দেখুন দিদি ভাই, ও তো ছোট, মানে এখন বেশি এজ হয়নি, ওকে কি ম্যাডাম আপনি যদি ফোনে বলেন না, টিভিতে ওকে, আমার ফোনটা না ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি, আপনি শুনুন, দেখুন দেখা যাচ্ছে ওর ঘুমও ভালো আসে না, বাড়ির যে এনভায়রনমেন্ট হতে পারে ওটা ওকে রিয়্যাক্ট করছে, আর ও ভালোভাবে পড়াশোনা করতে পারছে না। কিন্তু আমাদের প্রশ্ন ছিল উচ্চ মাধ্যমিকে পরীক্ষার জন্য ও কি রকম তৈরি করবে আর তার রেজাল্টটা কি রকম হবে, কেন যেহেতু আমরা জীবনে যেরকম কর্ম করি ঠিক সেই রেজাল্টটা আমরা পাই। ও নিশ্চয়ই খুব ভালোভাবে পড়াশোনা করবে, মেয়েটা একটু ইমোশনাল আছে, ওকে একটু স্ট্রং হওয়া দরকার। তাহলে বাড়িতে বলুন একটু অ্যাটমসফিয়ারটা ভালো রাখবেন, ও নিশ্চয়ই খুব ভালোভাবে পড়াশোনা করবে আর ওর রেজাল্টটাও খুবই ভালো হবে। তাহলে ওকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। একটা কথা আর বলতে চাইছি, যখন ও পড়াশোনা করে ওকে ওর মাকে বলুন, পারলে ওকে নর্থ ইস্ট ঘরে বসে পড়াশোনা করায়, আর নর্থ ইস্টে কোনো অ্যাকোমোডেশন না থাকলে ও নর্থ ইস্ট ডিরেকশনে মুখ করে পড়াশোনা করে, এটা ওর পক্ষে ভালো হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দাদা? আমি রাজরয় থেকে দমদম। আপনি রাজরয় দমদম দিয়ে বলছেন, কি জানতে চাইতেন দাদা ভাই? আমার কেরিয়ার আমি জানতে চাইছি। কোন সালে জন্ম? আমার কলকাতা। না, কোন সালে জন্ম, ইয়ার? আচ্ছা এখন কি করছেন, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, তাহলে করছেন কি আপনি? এক জায়গায় প্রাইভেট জায়গায় আপনি চাকরি করছেন, হ্যাঁ না? দাদা ভাই আপনার মাকে আপনি খুব ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার বাড়িতে কত ভাই বোন, আপনারা? আমি এক আর আমার দিদি। মাও আপনার উপর খুব মানে প্যাম্পার চাইলে আছেন কি, মানে মা যত পারে আপনার সব জিনিসগুলো মানে পুরো করার চেষ্টা করে? হ্যাঁ। ওকে, আবার একবার আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে, ভালো নাম বলবো? হ্যাঁ বলুন। আমার হচ্ছে রাজ, রাজ। রাজ, রাজ, আমি দেখি আপনার জীবনে আপনি আপনার কেরিয়ার ওয়াইজ আপনার এখন কিরকম চলছে, ভবিষ্যতে কিরকম হবে, এখন আপনার ফিনান্সিয়াল কিরকম আছে, ভবিষ্যতে কি রকম হবে? দাদা ভাই একটা কথা বলবো, রাজদা দেখুন বেটা, আপনার স্বপ্ন যে আছে খুব বড় বড়, ঠিক আছে, কিন্তু সেই রকম আপনি কিছু কর্ম করেন না।
আপনার তো মানে অত তাড়াতাড়ি আপনি ভেঙে পড়েন, মানে জাস্ট সাপোজ আপনি এক কাজ করছেন, আপনি শীঘ্রই ওই জিনিসটাকে নিয়ে বোর হয়ে যান, বসতে পারেন না, মানে কনসেন্ট্রেশন দিতে পারেন না, এখন দিয়ে না অনেক সময় আগে দিয়ে, যেহেতু আপনি 81 বন আছেন, এখন ছোট নেই, তবু আপনি যত চিন্তা ভাবনা করেন সেই রকম আপনি ওয়ার্ক এফোর্ট দেন না, এটা কি ঠিক বলছি আমি? তো দাদা দেখুন, ফার্স্ট অফ অল আমরা জীবনে চাই কি সেটা খুব দরকার, ঠিক আছে? আপনাকে অ্যাম্বিশন বড় রাখা, সঙ্গে সঙ্গে ওকে পূর্ণ করার ক্ষমতা হওয়া দরকার। ভবিষ্যতে উইদিন 2 ইয়ার্স আপনার কোনো খুব ভালো অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি না। তার ছাড়া আপনি কি করেন, অনেক ভুল করে ডিসিশনগুলো, মানে ডিসিশন মেকিং আপনার ভুলভাল হয়ে যায়। তাহলে এখন যেখানে আপনি কাজ করছেন, হঠাৎ কোনো চাকরি ছাড়বেন না, ঠিক আছে? সেকেন্ডলি একটা কথা, চাকরির জায়গা ভালো দিচ্ছে না, তবু আমাকে দেখা হচ্ছে কি আপনার বাড়ি উড়ি নিজের আছে, এটা কি আমি ঠিক বলছি? আপনার বাড়ি উড়ি নিজে আছে, তার ছাড়া মানে আপনার যে চাহিদাগুলো আছে সেটা বাড়ি দিয়ে পূর্ণ হয়ে যায় যে কোনো কারণে। আপনার বাবা কি কোনো সরকারি চাকরি যুক্ত আছেন বা কি করেন উনি? না না, আমি বাবা যা হোক, দেখুন আপনাকে টাকা পয়সায় তো অভাব আমি দেখছি না, অভাব বলতে গেলে দেখুন দাদা ভাই, সবাইদের একটা ইনকাম হয়, সোর্স অফ ইনকাম হয়, ওদের খরচাও ঠিক সেই রকম হয়, কিন্তু আপনার যে চাহিদা সেটা পূর্ণ হয়ে যায়। আপনার যে লেবার করার যে ক্ষমতা আছে এই মুহূর্তে খুব কম, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো হবে আপনার, আপনার ফিনান্সিয়াল গেন হবে, আপনার মানে ভালো হবে, কিন্তু এখন কাজে দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে না। তার জন্য আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো দাদা ভাই, আপনি কি কোনো পন্না বা রুবি আপনাকে কোনো জ্যোতিষ ধারণ করতে বলেছে? হ্যাঁ, আমার হাতে একটা রুবি আছে, একটা লাল কলা আর ক্যাটসাই আছে। আচ্ছা, ক্যাটসাই বিষয়েতে এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবু আমি কার্ডস হিসাবে যে আপনার ভাইব্রেশন পেয়েছি, আমি আপনাকে অ্যাডভাইস করব দাদা ভাই, আপনাকে একটা পন্নায় দরকার। আপনি কি রাশি লগ্ন আমাকে একটু বলতে পারবেন তাহলে আমি? হ্যাঁ, আমি জানি, আমি জানি। হ্যাঁ, মেষ রাশি হলো, মেষ রাশি আছে আর তুলা লগ্ন, তার মানে হলো সিংহ লগ্ন। ওকে, ডেফিনেটলি। তাহলে এই দাদা ভাই দেখুন, কার্ডস আপনি আমার প্রোগ্রাম আজকে কি প্রথমেই দেখছেন? আচ্ছা দাদা ভাই দেখুন, কার্ডস কি রকম কথা বলে, এখানে আমার কাছে আপনার কোনো টাইম নেই, তবু আমার মানে কার্ডস হিসাবে বলা হলো কি আপনার কানেকশন কোনো সূর্য দিকে আছে, তাই আমি আপনাকে রুবি পড়তে বলেছি। দাদা ভাই আপনি অতি অবশ্যই আমার হিসাবে একটা রুবি আর একটা পান্না, বুঝেছেন? এই দুটো পাথর আপনি পড়ুন, যাতে কি হবে আপনার একটু ভালো হবে। দর্শক বন্ধু, যারা আমরা আমার প্রোগ্রাম দেখেন আর যারা আজকে আমার প্রোগ্রাম দেখছেন, দেখুন এটা এই নেই কি আমি নিজে বসে নিজের আপনাকে মানে তারিফ যাকে বলা হয় হিন্দিতে করছি না, সেটা ঘটনা নেই দর্শক বন্ধু। কি হয় না দর্শক বন্ধু, আমি ম্যাথসে ভালো, যখন আমি ম্যাথসে ভালো, আমার ক্যালকুলেশন ভালো, আমি বলতে পারবো আমি একটা ভালো আর্টিস্ট আছি, আমি ভালো গান করতে পারি, আমি ভালো ডান্স করতে পারি। ঠিক সেই রকম ট্যারো রিডিং একটা এরকম জিনিস আছে দর্শক বন্ধু, যাতে অনেক কিছু ক্যাচ হয় আর অনেক মানে এইরকম। দেখুন আমি নিজেই একটা অ্যাস্ট্রোলজার আছি, তবু আমি আপনাদের অ্যাসিওর করতে পারি কি যত ট্যারো কার্ড আমার হেল্প করে তত একটা কুষ্টিও করতে পারবে না। এনিওয়েজ, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দিদি ভাই? হ্যাঁ নমস্কার দিদি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনি কে বলছেন? আমি রিয়া ঘোষ। রিয়া, আপনার মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম শ্রেয়া ঘোষ। শ্রেয়া? হ্যাঁ। শ্রেয়া ঘোষ কোন সালে জন্ম শ্রেয়ার? 87 সাল, 9ই আগস্ট। ইংলিশে বলুন একবার, ইয়ার কোন ইয়ার বলেছেন? 1987। 87, 87? হ্যাঁ 87। ওকে, একবার আমাকে দেখতে দিন। ঠিক আছে, এক সেকেন্ড, 2 নম্বর। ওকে, হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন? ওর একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। এখন কি করছে ও? এখন আমি ঘরেই টিউশন দিচ্ছি। বিয়ে? বিয়ে বিয়ে এখনো হয়নি। হয়নি কি আপনারা করেননি? দুটো জিনিস হয়, হচ্ছে না কি ও করতে চাইছে না? না, এই চাচ্ছে না, চাকরি টাকরি করে আজ করি কাজ করে দেরি করছে।
দিদি ভাই, আপনার তো নিজেই এনার্জিটা খুব কম আছে, আপনার শরীর স্বাস্থ্য কিরকম থাকে? আপনার কি কোনো অ্যানিমিক পেশেন্ট আছেন কি আপনি? না না, আপনার শরীর স্বাস্থ্য কিরকম থাকে ভালো দিদি ভাই? আমি আপনাকে একটা অ্যাডভাইস করব, ভাইব্রেশন হিসাবে বলছি, কাইন্ডলি আপনি না আপনার ব্লাড টেস্ট করান, আমি আপনাকে বলতে পারি আপনার হিমোগ্লোবিন কম আছে। আপনি কাইন্ডলি একটু চেক করান, আর আপনার মেয়ে বিষয়তে আমি বলে দিচ্ছি, শ্রেয়া ঘোষ। শ্রেয়া ঘোষে দেখা যায় কেরিয়ার হিসাবে এখন এই মুহূর্তে কি রকম আছে, ভবিষ্যতে কি রকম হবে, আর ওর বিয়ের কি রকম চান্স দেখা যাচ্ছে। এক সেকেন্ড, দিদি ভাই শুনুন, ফার্স্ট অফ অল একটা কথা বলি, আপনার মেয়ে যে আছে ও তো, সরি টু সে লাইন কেটে গেছে দিদি ভাই, আপনার যে মেয়ে আছে শ্রেয়া ঘোষ, প্রথমে আমি আপনাকে বলবো ওর কেরিয়ার হিসাবে, দেখুন আপনার মেয়ে যে আছে ওর কেরিয়ার হিসাবে যত ওর ক্যালেবার আছে, যত ওর জ্ঞান আছে, তার হিসাবে কেরিয়ার ও ঠিক সেই রকম জায়গায় আছে, ঠিক আছে? তার ছাড়া এখন এই মুহূর্তে বেশি কোনো ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকর্ডিং টু কার্ডস 2017 এন্ডের দিকে ওর বিয়ে হওয়ার খুব সম্ভাবনা আছে। যেহেতু আপনার লাইনটা কেটে গেছে, আপনার সঙ্গে আমি মানে ডাইরেক্ট সম্পর্ক হতে পারো না, হতে পারেনি, আমি আপনাকে একটা কথা বলতে চাইবো দিদি ভাই, পারলে আপনার মেয়েকে, ওর কুষ্টি আপনি দেখিয়েছেন, আর দেখা যাচ্ছে কি আপনাকে কোনো জ্যোতিষ বলেছে কি ওকে পোখরাজ বা টোপাজ লাগবে, তাহলে কাইন্ডলি ওকে সেইটা পড়িয়ে দিন, ওর বিয়েতেও হেল্প করবে আর ওর কেরিয়ার হিসাবেও সেইটা হেল্প করবে। হ্যালো, হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার দিদি ভাই, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। হাওড়া থেকে আপনি কে বলছেন? আমি মা বলছি। ডেফিনেটলি আপনি মা বলছেন, আপনার নাম কি দিদি ভাই? আমার নাম হচ্ছে সন্ধ্যা রুদ্র। সন্ধ্যা, আপনি আপনার মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে রেখা মান্না। রেখা মান্না, আচ্ছা, রেখা মান্নায় কোন সালে জন্ম? ওর 27/9/93। 92? হ্যাঁ, ওকে, 92 বর্ন মেয়ে। দিদি ভাই, তার মানে আপনার মেয়ে একটু রোগা আছে? হ্যাঁ হ্যাঁ, একটু রোগা আছে। আর ওর যে ফেস আছে, চেহারা একটু মানে যাকে বলা হয় না ওভেল শেপে, উপর দিয়ে বড় একটু তলায় একটু মানে কম হয়ে যায়, মানে ওভেল শেপে ওর ফেস আছে, ওভেল শেপে ওর ফেস, মানে ওর যে চেহারা আছে গোল নেই লম্বা নেই, একটু উপর দিয়ে একটু চড়া হয়ে একটু তলায় একটু কম হয়ে যায় এরকম ওর ফেস। ওকে দিদি ভাই, দেখুন আপনি আপনার মেয়ে বিষয়তে কি জানতে চাইছেন বলুন। আমি বলছি যে ও চাকরি চেষ্টা করছে, ও কি চাকরি পাবে ভবিষ্যতে? মানে ও এমনিতে মানে স্বামী মানে চাকরি করে না তো। আচ্ছা, মানে আপনি জানতে চাইছেন ও চাকরি পাবে? হ্যাঁ হ্যাঁ, চাকরি পাবে সেরকম। ও কোনো ইন্টারভিউ দিয়েছে? হ্যাঁ, ও কোনো ইন্টারভিউ দিয়েছে? হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছে তো। আমি দেখছি কি আপনার মেয়ে যার নাম হলো রেখা মান্না, 2017 উইদিন 2 মান্থস ও কি কোনো ভালো চাকরি পাবে? এক সেকেন্ড, উইদিন 3 মান্থস ফ্রম টুডে, ওকে, উইদিন 4 মান্থ। দিদি ভাই শুনে নিন, 2 মাসের ভিতর কোনো ভালো চাকরি পাবে না। এখন আপনার মেয়ে খুব টেনশনে, খুব মন ভাঙা, ওকে বলুন একটু স্ট্রং হয়ে থাকবে, মন তা ভাঙার কোনো কথা নেই, ঠিক আছে? যা জিনিসের জন্য মন ভাঙা সেটা হয়ে গেছে, ভুলে যায়, ঠিক আছে? জীবনে চেঞ্জেস আসবে, 2 মাসের ভিতর কোনো ভালো চাকরি হবে না, উইদিন 3 মান্থ একটা চাকরি হবে যা ওকে পছন্দ হবে না, ওর জীবনে ভালো সময় আফটার 3 মান্থস, খুব সময় মানে খুব দূরের কথা বলছি না, আফটার 3 মান্থস ওর লাইফে একটা টার্ন ওভার আসবে, ভালো চাকরি পাবে, ওর যে চাহিদা আছে ও সব কিছু পাবে, ঠিক আছে? এখন আমি আপনাকে বলুন, আমাকে বলুন দিদি ভাই, আপনার মেয়ের রাশি বা লগ্ন কন্যা বা মিথুন আছে? হ্যাঁ,
ভেরি গুড। দেখুন দিদিভাই, ট্যারো কিরকম কথা বলে, এখন আমি আপনাকে বলতে চাইবো দিদিভাই, আপনি আপনার মেয়েকে, এক সেকেন্ড, কি বললেন? আপনার মেয়েকে আপনি কোনো পাথর পরিয়েছেন? হ্যাঁ, ও একটা মুক্ত আর একটা চুনি পরে আছে। না দিদিভাই, আপনাকে কোনো জ্যোতিষ আপনার মেয়েকে একটা পান্না আর একটা ব্লু জারকন এরকম কিছু পড়তে বলেছে? না না, ওকে জ্যোতিষী বলেছে মুক্ত আর একটা চুনি পরে। আমার হিসাবে যত আমি ভাবি দিদিভাই, আপনি পারলে একবার আমার সঙ্গে একটু কনসালটেন্সি নিন, যেহেতু আমাকে লাগছে ওকে রুবি চলবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ছক তো আমি দেখিনি, যত আমি ভাইব্রেশন পাচ্ছি, আপনি ওকে একটা পান্না আর একটা ব্লু জারকন লাগবে। তবু আপনি আমার সঙ্গে দেখা করুন আর মেয়েকে বলুন উইদিন 4 মান্থ ওর একটা ভালো চাকরি নিশ্চয়ই পাবে। এখন দর্শক বন্ধু, আমি একটা কল নেওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাইছি, এই যুগে আমরা সবাই অনেক ডিপ্রেশনে থাকি, আর এই ডিপ্রেশনে মেন কারণটা, মেন রিজনটা এই হয় দর্শক বন্ধু, যখন আমাদের ডিজায়ারটা ফুলফিল হয় না, আমরা যত শ্রম করি তা ওই রকম আমরা রিজাল্ট পাই না, ঠিক আছে? তাহলে কি করা যায়? লোকরা ডিপ্রেশনে চলে যায়, স্পেশালি যারা মানে যাকে বলা হয় 18 ইয়ার্স ওল্ড, মানে যারা একটু ইয়াং আছেন, ওরা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। তাদের মা বাবার সামনে আমার রিকোয়েস্ট আছে, আপনারা দেখেন, যখন আপনারা দেখছেন কি আপনাদের বাচ্চারা খুব রাগী হয়ে যাচ্ছে, খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, বাড়িতে খুব অশান্তি ক্রিয়েট করছে, আপনাদের কথা শুনছে না, তার ছাড়া ওরা ডিপ্রেশনে আছে, তাহলে আপনারা কি করবেন দর্শক বন্ধু? একটা সিম্পল উপায় আপনাদের বলে দিচ্ছি, সেটা আপনারা ফলো করুন, দেখবেন নিশ্চয়ই লাভ পাবেন। যখন আপনাদের বাচ্চা বা যা কেউ আপনাকে ডিপ্রেশনে লাগছে বা নেগেটিভ লাগছে, খুব লড়াই ঝগড়া করছে, রাত্রিবেলা শোয়ার সময় ওর মাথায় কাছে মানে সিরহানায় ওর একটা চাঁদির রূপোর গ্লাসে একটা জল রেখে দেবেন, এক গ্লাসে, আর সকালে উঠে যখন ও বাচ্চা বিছানা ছেড়ে দেবে বা বড় লোক যা ডিপ্রেশনে বা খুব রাগারাগি করছে, সেই জলটা নিয়ে একটা ছোট্ট কোনো গাছে ঢেলে দেবেন। 15 দিন এইরকম করলে দেখবেন ও গাছটা মরে যাবে, আর যত নেগেটিভিটি ডিপ্রেশন আছে সেইটা নিশ্চয়ই কম হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে? হ্যাঁ নমস্কার, কে? দিদি ভাই তাড়াতাড়ি বলুন, সময় একদম শেষের দিকে। হ্যাঁ দিদি, আমি আমার ছেলে জানতে চাই। আপনার ছেলের নাম বলুন। কি মন্ডল? সোহম মন্ডল। সোহমের বিষয়ে কি জানতে চাইছেন? ওর শরীর কি ভালো চলছে না? দিদি ভাই এইটা একটা ভাইটাল আছে, আপনি চাইলে আমার সঙ্গে দেখা করবেন, অনেক জিনিসগুলো হয়, কিন্তু এখন আমি বলে দিচ্ছি ওর শরীরটা এখন কি রকম আছে, ভবিষ্যতে কি রকম থাকবে, আমি ডেট অফ বার্থ কিছু জিজ্ঞেস করিনি, যেহেতু সময় শেষের দিকে চলে গেছে। দিদি ভাই ছোটবেলা দিয়ে ওর শরীরটা ভালো চলছে না, আপনি আমাকে একটা কথা বলুন, যখন ও জন্ম নিয়েছিলে আপনাকে এরকম লাগলো কি আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা এরকম কিছু হয়েছে? যখন ও জন্ম নিয়েছে আপনাদের এরকম লাগলো কি আমার মানে আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কোনো দুষ্প্রভাব হয়েছে? নেই, ওই সময় মনের এরকম ভাব এসেছিল কি কেউ কিছু করে? আর এইটা যে এখন আপনি পর্দায় শুনুন, আপনার মনে যে ভাও এসেছিল সেই ভাবে প্রভাব আছে দিদি ভাই। আর দেখুন শরীর স্বাস্থ্য খারাপ আছে, অনেক কিছু দেখতে হয়, প্ল্যানেটস কি অ্যাডমিট করছে, কেন শরীর খারাপ, ওর ভাগ্যতে কি লেখা আছে, ও কিরকম বাস্তুতে বাস করছে, আর ওর যে শরীর পঞ্চ তত্ত্ব দিয়ে নির্মিত আছে, ওর বডিতে কোনটা এলিমেন্ট যে আছে ইমব্যালেন্স হয়ে ওর শরীর স্বাস্থ্য খারাপ করছে। দেখুন ঠাকুর দিয়ে কেউ লড়াই করতে পারে না, যে ডেস্টিনিতে লেখা আছে সেইটা ভোগ করতেই হবে, যেহেতু ওর শরীর খারাপ নিজে নিশ্চয়ই কোনো রিজন আছে, কিন্তু আমরা পারলে দিদি ভাই ওকে একটু ঠিক করতে পারি আমরা, তাহলে আপনাকে আমি প্রার্থনা করব, যেহেতু আপনার
বাচ্চা বিমার আছে, তাহলে আপনি নিশ্চয়ই একটা কনসালটেন্সি নিয়ে আপনার বাচ্চাকে একটু সুস্থ করার চেষ্টা করুন। যেহেতু এইটা মানে জীবনে বাচ্চা ছাড়া কেউ নেই, আর ওর হেলথ খারাপ হলে অনেক প্রবলেম হবে। এখন সময় শেষের দিকে, দর্শক বন্ধু, স্ক্রলে আমার বুকিং নম্বর যাচ্ছে, যারা আমার সঙ্গে দেখা করতে চান ওই নম্বরটা নোট করে আমার সঙ্গে দেখা করতে পারেন। এখন সময় একদম শেষের দিকে, দর্শক বন্ধু, নমস্কার।